কি হয়েছে কন? 40 ডাইনামিক ব্যবস্থা গ্রহণ করবো, তারপর অতিরিক্ত এমআরপি থেকে শুধু অতিরিক্ত দামে কোনো অধিদপ্তরকে জানাবেন, প্রয়োজনের তুলনায় বেশি মজুত আছে লবণ। এটা সম্পূর্ণ গুজব, কিছু অসাধু কুচক্রী মহল অশান্ত পরিস্থিতি সৃষ্টির জন্য এই গুজব ছড়াচ্ছে। গুজবে কান দেবেন না, কেউ গুজব ছড়ানোর চেষ্টা করলে তাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সুপুর্দ করবে। আপনি লবণ বিক্রি করেন? বাইরে পয়সা বেশি বিক্রি করতে পারবেন না, এবং একজনের কাছে এক প্যাকেটে একশো লঙ্গে আপনি আমি এক প্যাকেটে বেশি আমি লবণ খাই 38 টাকা, আমরা আগে হতে 35 টাকা বেশি কেমন 35 বেশি দামে কিনবেন না, বেশি দামে কিনবেন এসে লবণের না স্যার, আমি কোম্পানির দিয়েছি হে বলছিলেন এই আগের নামে আছে, এটা সম্পূর্ণ গুজব, এটা অসত্য বলছি, অপচেষ্টা করছি। আপনারা যারা ক্রেতা আছেন তাদেরকেও বলছি বাজারে লবণের কোনো শর্টেজ নেই, দেশে যার প্রয়োজন তার চেয়ে অনেক বেশি লবণ মজুত আছে, লবণের ক্রাইসিস সৃষ্টি হওয়ার কোনো আশঙ্কা নেই। আপনারা অধিক দাম দিয়ে লবণ কিনবেন না, এবং একসাথে বেশি লবণ কেনারও কোনো প্রয়োজন নেই, একসঙ্গে এক প্যাকেটের বেশি লবণ আপনি এবং লবণ মজুত করে রাখবেন। এতগুলো বিক্রি করা যাবে না, এক কেজির বেশি একসাথে বিক্রি করা, এক কেজি বিক্রি করেন, এক প্যাকেট রাখেন, তিন প্যাকেট দিয়েছেন আপনি, লবণ বেশি নিয়ে করবেন কি? আপনার লবণ বাজারে লবণের কোনো ক্রাইসিস নাই, আপনি যখন চাইবেন তখনই পাবেন, এবং লবণ নিয়ে আশঙ্কিত হওয়ার কোনো কারণ নাই, দেশে যা দরকার তার চেয়ে অনেক বেশি লবণ মজুত আছে, সুতরাং অস্থির হওয়ার কোনো কারণ নেই। সবাই নিয়ে গেছে স্যার, একটা দুটো করে নিয়ে গেছে স্যার, 35 করে বিক্রি করছে।
একটা দুটোর বেশি বিক্রি করবেন না? লবণ নেই স্যার এখন, স্যার ঠিক আছে, এই স্যার এই জায়গা ফিলিপ স্যার লবণ বিক্রি করছে স্যার, এই সব এখন লবণ প্রায় দুই প্যাকেট আছে আর নাই, মানে অতিরিক্ত লবণ কেউ কিনতে চাই আপনি বিক্রি করবেন না, এক প্যাকেট দুই প্যাকেটের বেশি বিক্রি করবেন না, বাজারে লবণের কোনো ক্রাইসিস নাই, দেশে পর্যাপ্ত পরিমাণ লবণ মজুত আছে, প্রয়োজনের অতিরিক্ত আছে, তাহলে আমরা কাস্টমার বাজারে লবণের মূল্য বৃদ্ধি ঘটার মতো কোনো কারণ নাই, কিছু কুচক্রি মহল অযথা জনগণের বিভ্রান্তি সৃষ্টির জন্য গুজব ছড়ায়, এই গুজবে কান দেবেন না, এরকম গুজব ছড়ানোর কেউ থাকলে তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে সম্পর্ক ঠিক আছে, কেউ অতিরিক্ত লবণ কিনতে চাইলেও তাকে এবং লবণ দোকানে মজুত করে রাখবেন, না স্যার লবণ নেই আমাদেরকে সহযোগিতা করা অবশ্যই। আপনি লবণ বিক্রি করেন দোকানে কত করে করছেন? বেশি দামে বিক্রি করবেন না, বেশি দামে কিনবেন না, লবণের কোনো ক্রাইসিস নাই, আপনাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই লবণের দাম বাড়বে না, লবণের দাম বাড়বে না, লবণের কোনো ক্রাইসিস নাই দেশে, এটা গুজব ঠিক আছে, এই গুজবে কান দিবেন না, কেউ গুজব ছড়াইতে আসলে তাকে ধরে পুলিশে দিবেন, লবণ যা দরকার তার চেয়ে বেশি মজুত আছে দেশে, আপনি কত করে করেন? একজন কাস্টমারকে এক প্যাকেটের বেশি বিক্রি করবেন বেশি দিবেন না, এবং লবণ থাকা সত্ত্বেও দোকানে কাউকে না করবেন, লবণের দাম বাড়ার কোনো কারণ নেই, লবণের পর্যাপ্ত বাজারে একটি গুজব ছড়িয়েছে যে লবণের দাম বৃদ্ধি হচ্ছে, আমি আপনাদেরকে নিশ্চিতভাবে বলতে চাই যে লবণের দাম বৃদ্ধির মতো কোনো ঘটনা ঘটেনি, দেশে লবণের কোনো ক্রাইসিস নাই, সরবরাহে কোনো ঘাটতি নাই, লবণের দাম বাড়ার কোনো কারণ নাই, মানুষকে আমি বলতে চাই যে আপনারা বেশি দামে লবণ কিনবেন না, কেউ যদি বেশি দামে বিক্রি করার চেষ্টা করে তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করবেন, এই লবণের গুজব ছড়িয়ে কিছু মহল একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে, কুচক্রী মহল যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, এই দুরভিসন্ধি তাদের আমরা সফল হতে দেব না, মানুষকে আমরা সচেতন করতে চাই যে আপনারা লবণ অধিক দামে কিনবেন না এবং বিক্রিও করবেন না, একসঙ্গে এক প্যাকেটের বেশি লবণ কেনার কোনো প্রয়োজন নেই, দেশে যা প্রয়োজন তার চেয়ে অধিক লবণ মজুত আছে, সুতরাং দাম বৃদ্ধি হওয়ার মতো কোনো কারণ নাই, গায়ে যা দাম লেখা থাকবে MRP এর চেয়ে অধিক মূল্যে লবণ বিক্রি করলে সেটা দণ্ডনীয় অপরাধ হবে, ভোক্তা অধিকার আইনে এটা সুস্পষ্ট লঙ্ঘন এবং দণ্ডনীয় অপরাধ। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, সহকারী কমিশনার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, বরিশাল। আমি জালুঘাটি গিয়েছিলাম আজকে, ওখানে মিল মালিক সমিতি এবং আমাদের পর্যাপ্ত মর্যাদা। জালুঘাটি যিনি ওই
লবণ মিল মালিক সমিতির সভাপতি ওনার সাথে কথা হয়েছে, তো উনি যেটি জানিয়েছেন যে ওনাদের যে বেশ কয়েকটা বোধ মিল আছে ইয়াতে চালকাটিতে, তো সেখানে যে লবণ তাদের কাছে মজুদ আছে, যে বরিশাল বিভাগ তো মিটবেই, বরিশাল বিভাগের বাইরেও তারা এটা ডিমান্ড মিট করতে পারবেন যে মজুদ আছে যদি ক্রাইসিস হয়। সেটা নিশ্চিতভাবে আপনাদেরকে বলা যাচ্ছে, একটা চক্র একটা মহল যে কোনো কারণে অস্থিতিশীল করার জন্য আমরা মনে করি, হয়তো মার্কেট অস্থিতিশীল করা প্লাস আমাদের দেশকে সমাজকে অস্থিতিশীল করা দুইটাই আছে।